ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাতে চলেছি কাবুলি চানা মশলা, একদম পাঞ্জাবি স্টাইলে, ধাবা স্টাইলে। চোখে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কাবুলি চানা। এটা 7 থেকে 8 ঘন্টা ভেজানো আছে, ওভারনাইটে ভেজানো যায়। যদি রাতে বানান তাহলে অন্তত 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন দিনে। আর আছে এখানে পেঁয়াজ কুচি, 2টো বড় পেঁয়াজ কুচি, 1টা টমেটো কুচি, 1-3-4 কিউব আদা কুচি আছে, 2টো রসুনের কলি আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, আর ধনে পাতা কুচুন আছে। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে এখানে গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা। এখানে 2 রকম লঙ্কা গুঁড়ো আছে, কাশ্মীরি মির্চ আর লাল লঙ্কার গুঁড়ো মেশানো আছে। আর এটা হচ্ছে চানা মশলা, তেজপাতা, আর এটা সাদা তেল দিয়ে বানাবো। আর নুন আছে এখানে, নুন আছে। তো আমি প্রথমে ছোলাটা সেদ্ধ করতে দেবো। তো আমি কুকারে ছোলাটা দিয়ে দিয়েছি, এরপর আমি এতে গোটা গরম মশলাগুলোর সঙ্গে দিয়ে দেবো, এর ভেতরে দিয়ে দেবো। তেজপাতা 1টা দিয়ে দেবো, এরকম ছিঁড়ে দিয়ে দেবো 2 টুকরো করে। আর একটু হলুদ দেবো, হলুদের গুঁড়ো। আর একটা জিনিস দেবো, সেটা আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে চায়ের লিকার। এটাকে আমি একটা পুটলি বানাবো, বানিয়ে এটার ভিতরে দিয়ে দেবো, তাতে কি রঙটা খুব সুন্দর আসবে, একটা সুন্দর কালার আসবে। তো এটা আমি এইভাবে, যদি চায়ের টি ব্যাগ থাকে তাহলে তো ভালোই হয়, কিন্তু আমার টি ব্যাগটা শেষ হয়ে গেছে, সেই জন্য চাটাকে এরকমভাবে একটা পাতলা নরম মলমলে কাপড় হলে ভালো হয়। তো এইভাবে একটু পুটলি করে ভালো করে বেঁধে দেবেন, যাতে এর সঙ্গে মিশে না যায়, কুকারে জলের সঙ্গে মিশে না যায়, সেখানে একটু ভালো করে বেঁধে এর মধ্যে দিয়ে দেবো। আর নুন দেবো স্বাদ মতো, নুন দিলাম, হলুদ দেওয়া আছে, আর একটু খাবার সোডা বা মিঠি সোডা বলে, মিঠা সোডা, সেটা দেবো, তাতে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। 1 চিমটি মতো দিয়ে দিলাম, এরপরে আমি এতে জল দেবো। এরপরে আমি এতে জল দেবো, 2 কাপ মতো জল দেবো, মানে ছোলাগুলো ভিজে গিয়ে ওপরে অন্তত জলটা থাকবে, ডুবে যাবে ছোলাগুলো, ডুবে যাওয়া পর্যন্ত জলটা থাকবে। প্রায় 2 কাপের বেশি জল দিলাম, এরপর এটাকে আমি ভালো করে নেড়ে দেবো। কুকারে এটা গ্যাসে বসিয়ে দেবো, এটা আমি প্রায় 10 মিনিট মতো, এটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটা আমি সেদ্ধ করব। তারপর এটাকে নামিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। এটা 10 থেকে 15 মিনিট, 15 মিনিট পর্যন্ত হবে, হওয়ার পর এটা দেখবো হাতে করে টিপে, যদি না হয় তো আরেকবার দিয়ে দেবো, সেটা ততক্ষণ হতে থাক। এদিকে আমি কুকারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মিক্সিতে এগুলো ব্লেন্ড করে নেবো। টমেটো কুচি দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, আদাগুলো দিয়ে, আদা টুকরোগুলো দিয়ে দেবো, 2টো রসুনের কোয়াটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা আমি ব্লেন্ড করবো। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তো এবারে এটাকে, ততক্ষণে কুকারে ওটা সিটি পড়েনি এখনও, এখনও সিটি পড়ুক, তারপরে 10 মিনিট পর্যন্ত, 10 থেকে 15 মিনিট এটা আমি সেদ্ধ করব। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি প্রেশার কুকারের লিডটা খুলে দেখব। এটাকে আমি তুলে দেখব, হাতে করে টিপে দেখব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে, যদি মনে হয় সেদ্ধ হয়নি তাহলে আপনারা আরেকবার আরেকটু বসিয়ে দেবেন। তো এটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, এইভাবে এইরকম কালারটা ঠিক এইরকম আছে। এরপর আমি এটাকে আমি তুলে রেখে দেবো। তো এরপরে আমি এটাকে আমি সাঁতলাবো, আমি
গ্যাসেতে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে। এতে আমি সাদা তেল দিই, আর দিয়ে দেবো 1 চামচ কুকিং ঘি। 1 চামচে দেখে দেবো না, 1 চামচে দেবো। এটা গরম হোক, তারপর মশলাগুলো দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, দিয়ে এটা মশলাটা দিয়ে দেবো, পেস্টটা দিয়ে দেবো, ঢেকে দেবো। নাড়তে থাকবো যতক্ষণে র ফ্লেভারটা না যায়, ততক্ষণ এটাকে আমি নাড়বো। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো, এটাকে নাড়বো। এই মশলার জলটা দেখুন শুকিয়ে এসেছে, এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে দেবো আমি এখানে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচের মতো দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1 চামচের মতো, এখানে 2 রকম লঙ্কা গুঁড়ো আছে সেটাও দিলাম 1 চামচের মতো, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচের মতো, এই নাড়বো। এটা আমি নাড়বো, আস্তে থাকবো। মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে, তাহলে একটা কাঁথা বন্ধ থেকে যাবে, ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য যতক্ষণ না এটা কষানো হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে, খুব আরামসে নাড়তে হবে, বসিয়ে দিয়ে অন্য কোথাও গেলে হবে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হবে। তেলটা আমার কষানো চলছে, তাই হয়ে এসছে অলমোস্ট, দেখুন তেল বেরিয়ে গেছে। এরপরে আমি দেবো চানা মশলা, এটা চানা মশলা, চানা মশলা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম, আমি নাড়বো। আর দেবো হোমমেড গরম মশলা পাউডার, এটা 1 চামচের মতো দিলাম, দিয়ে এটাকে ফের নাড়বো, ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো। আমার এটা হয়ে গেছে মশলাটা, এরপর আমি এটা কুকারেতে যে সেদ্ধ করা আছে এতে দিয়ে দেবো, এর সঙ্গে দিয়ে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে, ছোলাটা ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা মেশানোর সঙ্গে সঙ্গে ছোলাটা গ্রেভিটা ঘন হয়ে গেল, আপনারা চাইলে একটু জল দিয়ে দেবেন, আমার গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে, তো আমি এতে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আর 1 মিনিট মতন এটা আমি প্রেসারে রাখবো। নুনটা একবার চেক করে নেবেন, একটু সামান্য নুন লাগবে, এটা আমি একটু চিনিও দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে দেবো, একবার নেড়ে নেবো ভালো করে, ভালো করে মিশিয়ে নেবো ভালো করে, কুকারের লিডটা বন্ধ করে দেবো। 1 মিনিট মতন এটা আমি প্রেসারে রাখবো, তারপর এটা আমি খুলবো। তো এবার আমি প্রেশার কুকারের লিডটা খুলে দেখবো,
তো আমার তৈরি হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে। তো রেডি হয়ে গেছে আমার চানা মশলা। এর এর উপর আমি একটু বাটার দিয়ে দেবো, তাতে একটু ভালো লাগে স্বাদটা সামনে। আর দিয়ে দেবো কটা কিছু গরম গরম চানা মশলা, রুটি লুচি পরোটা কুলচা ভটুরের সঙ্গে খুবই ভালো লাগবে। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই করে দেখবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।